BMW বানাচ্ছে, এমনকি তারা ল্যান্ড রোভার, জাগুয়ার তারা ওন করে। তো আমার কথা হলো এটাই, যদি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যদি প্রোটেকশন নিয়ে থাকতো তারা অ্যাম্বাসেডারই করে থাকতো এখন। আমরাও কিন্তু প্রায় 30টা বছর প্রোটেকশনিজম দিয়ে আমাদের কোনো লাভ হয়নি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি রাদার মানে ধ্বংসের দিকেই চলে গেছে। আমাদের কম্পিটিশন দরকার। আমি পাকিস্তানের এক্সাম্পল দিই, পাকিস্তানে 2005 সালে ইন্ডিয়ান ফিল্ম উন্মুক্ত করা হয়েছে এবং উন্মুক্ত করার পরপরই পাকিস্তানি ছবিগুলো এত ভালো করেছে, আমার মনে হচ্ছে কয়েকটা এক্সাম্পল আমি দিতে পারি, তারা 50 কোটি রুপির উপরে তারা বক্স অফিস থেকে কালেক্ট করেছিল, শুধু পাকিস্তানে না ইন্ডিয়াতেও। তা আমি মনে করি আমাদের এখন গ্লোবালি চিন্তা করতে হবে। আমাদের আমাদের ভালো ভালো ডিরেক্টর আছে, ভালো ভালো আমাদের ট্যালেন্ট আছে বাংলাদেশে, আমাদের বাইরে যেতে হলে আমাদেরকে উন্মুক্ত করতে হবে। আমি মনে করি সিনেমা অ্যাক্টিভিটি যেটা, যে সামাজিক একটা অ্যাক্টিভিটি, সেটা দেখার জন্য অবশ্যই মানুষ আসবে যদি ভালো সিনেমা তৈরি করা হয়, ভালো পরিবেশ দেওয়া হয়, যেটা আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, তাহলে কিন্তু মানুষ সিনেমা হলে আসবে। এবং যেটা আমাদের ভারতবর্ষে একটা কালচার হয়ে গেছে যে প্রতি উইকেন্ডে সিনেমা দেখা, এটা একটা সোশ্যাল অ্যাক্টিভিটি। তো আমি মনে করি বাংলাদেশে আসবে এই বিশ্বাসটা নিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম। আজকে থেকে 17 বছর আগে যখন আমি প্রথম মাল্টিপ্লেক্স করি, সবাই আমাকে বলছিল যে মানে এখন তো কেউ সিনেমা বানাচ্ছে না, সিনেমা তো সবই বন্ধ হয়েছে, কিন্তু আমি ওই রিস্কটা নিয়েছিলাম এই কারণে যে এই ইন্ডাস্ট্রিটাকে কীভাবে আবার রিভাইভ করা যায়, কীভাবে আবার দর্শকদেরকে সিনেমা হলে ফিরিয়ে আনা যায়। কয়েক সিনেমা ইন্ডাস্ট্রি শুধু আমার জন্য ব্যবসা না, আমি শুধু মানুষের ওয়ালেটের শেয়ার নিব সেটা না, আমি চাই যে দর্শকরা সিনেমা হলে ফিরে আসুক। আমাদের যুব সমাজ কিন্তু এখন বিপদগামী, এই কারণে বলছি যে এখন অনেকে মাদকাতক আসক্ত হয়ে যাচ্ছে, অনেকে মৌলবাদী বেড়ে যাচ্ছে সারা বাংলাদেশে। তো আমাদেরকে যদি একটা সুস্থ সমাজ ব্যবস্থা আনতে হয়, সংস্কৃতির কোনো বিকল্প নাই, সুস্থ বিনোদনের জন্য আমরা যদি সুন্দর জায়গা তৈরি করি, খুব এক্সাইটিং অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে কিন্তু মানুষ আসবে। এই কারণে কিন্তু আমি মনে করি যেটা আমার আমার জন্য একটা সোশ্যাল অ্যাক্টিভিটি, আমি কখনো এটাকে ব্যবসা হিসাবে দেখিনি। এবং আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি যে যত ভালো সুন্দর করে আমাদের এই সিনেপ্লেক্সগুলোকে তৈরি করা যায়। এখানে লেটেস্ট টেকনোলজি আমরা নিয়ে আসছি, যে ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ড থেকে শুরু করে আমাদের কমফোর্টেবল সিটি প্রজেকশন সিস্টেম, আমরা লেজার প্রজেকশন সামনে নিয়ে আসবো। আর আজকে আপনারা যে বসে আছেন এখানে, এটা বাংলাদেশের হয়তো অনেকে জানে না, বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্রিন এবং বাংলাদেশের সবচেয়ে বড় হল, প্রায় 450 সিট এখানে আছে। আমরা সবাই স্বপ্নটা দেখা উচিত যে বাংলাদেশে 100টা স্ক্রিন আমরা নিয়ে আসবো, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বো, এবং আমরা চাই যে সবাই সুস্থ বিনোদনে ফিরে আসুক, সবাই একসাথে মিলে আমরা ভালো ভালো সিনেমা দেখি, একসাথে আমরা সিনেমা দেখে আমাদের যে অভিজ্ঞতাটা, যে আমরা সিনেমা দেখার সময় যে সবাই একসাথে হাসাহাসি, সবাই একসাথে ভয় পাওয়া, সবাই একসাথে দুঃখ পাওয়া, এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা কোনোদিনও আমরা একটা ছোট স্ক্রিনে বাসায় বসে সেম এক্সপিরিয়েন্স আমরা কখনোই পাবো না।